আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম মাইরিন টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে। করলা কে না খেতে পছন্দ করে, আর করলার স্বাস্থ্য গুণের কথা বলে শেষ করা যাবে না। এই করলাকেই আপনারা কীভাবে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি এখানে চারটা করলা কুচি করে কেটে নিয়েছি। কিচেন টাওয়েল অথবা সুতি কোনো কাপড় দিয়ে করলাগুলোকে একটু পানিগুলো শুকিয়ে নেবেন যাতে কোনো পানি না থাকে। এবার আমি এগুলোকে পলিথিন ভেঙে আমি যতটুকু রান্না করব ঠিক ততটুকু পরিমাণ করে আমি প্যাকেট করে রেখে দিব। যারা যতটুকু খান ততটুকু পরিমাণ একটা পলিথিনে রাখবেন, দেন স্টাপলার দিয়ে ভালো করে বাতাসটুকু বের করে যতটুকু সম্ভব হয় বাতাসটুকু বের করে স্টাপলার অথবা মুখটা আপনি যে কোনো রাবার দিয়ে বেঁধে নিতে পারেন। আমি এখানে স্টাপলার ইউজ করেছি। আমি এখন মুখটা ভালো করে বেঁধে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করে এটাকে ফোল্ড করে স্টাপলার করে নিচ্ছি। যতটুকু সম্ভব বাতাসটুকু বের করার চেষ্টা করেছি। এভাবেই বাকি ব্যাগগুলো আমি রেডি করে নিচ্ছি। আর এগুলো আমি রান্না করব সেজন্য রেখে দিয়েছি। আমার চারটা করলায় তিন ব্যাগ হয়েছে, আর একটুখানি রেখে দিয়েছি যেটা আমি না আমি আজকে রান্না করব। তো আমি এই তিনটা ব্যাগকেই ফ্রিজে রেখে দেব। তো আমি তিন দিনের জন্য আমার কিন্তু কাটাকুটি অলরেডি রেডি হয়ে গেল। তো চলে যাচ্ছি সেকেন্ড টিপসে। সেকেন্ড টিপসে আমি দেখাবো টমেটোকে কিভাবে ফ্রেশ রাখতে হয়। আমরা যখন বাজার থেকে টমেটোগুলি নিয়ে আসি তখন কিছু কিছু টমেটো দেখা যায় নরম পড়ে, সেই নরমটাকেই কিভাবে শক্ত করে টমেটোটাকে দেখতে ফ্রেশ করে ফেলবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তা আমি বল নিয়ে নিয়েছি একটা, তো বলে আমি এখন হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, এমন গরম যেটাতে কিনা আপনি একটা আঙুল চুবিয়ে রাখতে পারেন। সেই পানিতে আমি এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। যেই টমেটোর যে সাইডটা নরম চেষ্টা করবেন সেই সাইডটা ডুবানো অবস্থায় রাখতে। আর এভাবেই আমি প্রায় 10-15 মিনিটের মতো টমেটোগুলোকে রেখে দিব। তো 10 মিনিট পরেই দেখেন টমেটোগুলো একদম সম্পূর্ণ শক্ত হয়ে গিয়েছে, নরম যে জায়গাগুলো আছে শক্ত হয়ে গিয়েছে এবং দেখতেও কিন্তু অনেকটা একদম ফ্রেশ লাগছে। তো এভাবে করে আপনারা যত টমেটো আনবেন ভিজিয়ে রাখবেন, যেহেতু গরম পানিতে ভিজিয়ে রাখবেন সেক্ষেত্রে টমেটোর মধ্যে যদি কোনো ফরমালিনও থাকে সেটাও কিন্তু অনেকটা দূর হয়ে যাবে। আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।